আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কৃষি ও মৃৎশিল্প। তো থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ফেব্রুয়ারি মাসে কী কী শাকসবজি চাষ করবেন, তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর মাঝে আমি অবশ্যই আপনাদের জানাবো যে শাক চাষে কী পরিমাণ সারের প্রয়োজন হয়, কী কী সারের প্রয়োজন হয়। আর আমার এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন, লাইক কমেন্টস ও শেয়ার করবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই। ফেব্রুয়ারি মাসের শাক চাষের যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা সাধারণত সারা বছরই চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি মাসে এর চাষটা অনেক ভালো হয়, কারণ ফেব্রুয়ারি মাসে ঠান্ডা ও গরম সুন্দর একটা আবহাওয়া থাকে। তো এই আবহাওয়াতে ধনিয়া অনেক ভালো হয়। তো যারা ধনিয়া চাষ করতে যাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই এই মাসেই ধনিয়া চাষটা করতে পারেন। লিস্টের দ্বিতীয় যেই শাকটা আছে সেটা হচ্ছে পালং শাক। পালং শাকটা আমরা সবাই চিনি, এটা খেতে অনেক সুস্বাদু। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু পালং শাকটা চাষ করা যায়। তো আপনারা যারা এই পালং চাষ করতে যাচ্ছেন পালং শাক, তো অবশ্যই আপনারা আপনার জমি রেডি করে এই পালং শাকটা চাষ শুরু করে দিতে পারেন। তিন নম্বরে যে শাকটা আছে সেটা হচ্ছে লাল শাক। আমরা সবাই জানি লাল শাক সারা বছরই চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি মাসে লাল শাকের চাষটা অনেক ভালো হয়। কেননা লাল শাক অধিক তাপমাত্রায় অনেক রোগ দেখা দেয়, বাট ফেব্রুয়ারি মাসে তাপমাত্রাটা অনেক কম থাকে, ঠান্ডা গরম মিলে একটা ভালো তাপমাত্রা থাকে, তাই ফেব্রুয়ারি মাসে লাল শাকটা অনেক ভালো হয়। তো যারা লাল শাক চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই চাষ করে দিতে পারেন, আপনার জমি রেডি করে লাল শাকটা চাষ করতে পারেন। আর যারা ছাদে করতে যাচ্ছেন তারাও করতে পারেন। তো আপনারা লাল শাকটা কিন্তু ফেব্রুয়ারি মাসে চাষ করতে পারেন। লিস্টের চার নম্বরে যে শাকটা আছে সেটা হচ্ছে কলমি শাক। তো কলমি শাকটাও কিন্তু সারা বছর চাষ করা যায়, তো ফেব্রুয়ারি মাসে কিন্তু এই চাষটা ভালো হয়। তো যারা কলমি শাকটা করতে যাচ্ছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে করতে পারেন। কলমি শাক কিন্তু মাটিতে এবং জলাশয়ে দুই জায়গাতেই চাষ করা যায়। যারা মাটিতে সরাসরি চাষ করতে যাচ্ছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন যে কলমি শাকে কিন্তু ঘন ঘন আপনাকে সেচ দিতে হবে। তো যারা কলমি শাক করতে যাচ্ছেন এখনই জমি রেডি করে ফেলেন, করে ফেলে কলমি শাকের বীজ ছিটিয়ে দেন, ছিটিয়ে দিয়ে কলমি শাকটা চাষ শুরু করে দেন। লিস্টের পাঁচ নম্বরের যে শাকটা আছে সেটা হচ্ছে পুঁই শাক। আমার পছন্দের একটা শাক, যেটা আমি অনেক বেশি পছন্দ করি। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু পুঁই শাকটা চাষ করা যায়। যারা পুঁই শাক চাষ করতে যাচ্ছে তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে পুঁই শাকটা চাষ করতে পারেন। তো পুঁই শাকে কিছু প্রবলেম হয়, দেখবেন অনেক সময় আপনার পুঁই শাকের চাষের পর ডগার আগাটা নষ্ট হয়ে যায়। তো অনেকে আমরা গাছগুলো তুলে ফেলি, তো সেই গাছগুলো না তুলে সে আগার যে অংশটা আছে সেটা মাটিতে মানে পুঁতে রাখবেন। পুঁতে রাখার পরে কিছুদিন পরে দেখবেন যে ওখানে শিকড় ছেড়ে দিয়েছে এবং মাঝখান থেকে কেটে দিবেন, তাতে কিন্তু দুইটা চারা হয়ে যাবে। তো যারা চাষ করবেন তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আর ছয় নম্বরের যেটা আছে লিস্টে সেটা হচ্ছে মেথি শাক। মেথি অনেক উপকারী একটা জিনিস, তো মেথি শাকটা কিন্তু ফেব্রুয়ারি মাসে চাষ করা যায়। যারা মেথি চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই মাসে চাষ করতে পারেন। তার জন্য প্রথমে জমি রেডি করে মেথি ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু মই টেনে দেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তো যারা মেথি চাষ করতে যাচ্ছেন তারা শুরু করে দিন জমি রেডি করে। এখন যে বিষয়টা আছে যে আপনারা এই জমিগুলো চাষ করবেন তো কী পরিমাণ সার প্রয়োগ করবেন। তো শাক চাষের জন্য যে কী পরিমাণ সার লাগে সেটা আমি বলে দিচ্ছি। শাক চাষের জন্য আপনি হচ্ছে জমিতে পর্যাপ্ত গোবর সার দিবেন, যেটা জৈব সার। জৈব সারের বিকল্প কোনো কিছু নেই, তো অবশ্যই জমিতে জৈব সার দেওয়ার চেষ্টা করবেন, দিবেন জৈব সার অবশ্যই দিবেন, চেষ্টা না অবশ্যই আপনি জৈব সার দিবেন। জৈব সার ছাড়া কিন্তু আপনার ফসল খুব একটা ভালো হবে না। তো রাসায়নিক সারের ক্ষেত্রে আপনি হচ্ছে টিএসপিটা আপনি 300 গ্রাম দিবেন প্রতি শতকে, এমওপি 400 গ্রাম দিবেন প্রতি শতকে, জিপসাম প্রতি শতকে 100 থেকে 150 গ্রাম দিবেন, আর ইউরিয়া ইউরিয়া সারটা শেষ চাষে দিবেন না। ইউরিয়া সারটা দিবেন হচ্ছে যখন চারার 3 থেকে 4 পাতা হবে তখন ইউরিয়া সার দিবেন। তো এই হচ্ছে বিষয়। ইউরিয়া সারটা অ্যাভারেজ হচ্ছে শতকে যাতে 500 গ্রামের মতো হয় পরে,
সেই বিষয়টা দেখবেন, দুইবার বা তিনবারে দিলেন এই। আর আপনার জমিতে কিন্তু অনেক পোকা এবং রোগ দেখা দেয়, সেক্ষেত্রে আমার যে পরামর্শ থাকবে, পোকা যখন দেখা দিবে, যে আপনার জাব পোকা বিশেষ করে, তারপরে পাতা খেকো পোকা, লিপ মাইনার দেখা দিবে, এর জন্য কিন্তু আপনি অ্যাবামেকটিন আর হচ্ছে ইমামেকটিন বেনজয়েড গ্রুপের একটা কীটনাশক স্প্রে করলে হবে। আর হচ্ছে ছত্রাকের আক্রমণের জন্য অবশ্যই ম্যানকোজেব স্প্রে করবেন, ম্যানকোজেবের চাইতে আর কোনো কিছু স্প্রে করার প্রয়োজন নাই আপনার। তো স্প্রেগুলো কখন করবেন? স্প্রেগুলো অবশ্যই 3 থেকে 4 পাতা হওয়ার সাথে সাথেই কন্টিনিউ 6 থেকে 7 দিন পর স্প্রেগুলো করে যাবেন। আর যারা ছাদে চাষ করবেন তারা অবশ্যই হচ্ছে ছাদের উপরে একটা পলি বিছিয়ে নেবেন, তারপরে মাটি বা কোকোপিট যেটা দিয়ে করেন সেটা দিবেন। যদি মাটি বা কোকোপিট যেটা দেন অবশ্যই আপনাকে 1.5 থেকে 2 ইঞ্চি হতে হবে, পুরো হতে হবে, তারপরে আপনি চাষটা করেন। আর ছাদে যারা চাষ করবেন অবশ্যই আপনার ফার্টিলাইজার, যে সার, সারটাকে লিকুইড আকারে দেওয়ার চেষ্টা করবেন, সারটাকে পানিতে গোলাইয়ে নিয়ে ওই পানিটা দিবেন। তো যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে তো আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি এই প্রতি মাসেরই যে শাকসবজি চাষ করা যায়, যেসব চাষ করা যায় সেই বিষয় নিয়ে ভিডিও দিতে থাকবো। আর আমি আসলে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে সবজির ভিডিওটা আমি ভিডিওর সাথে দিতে পারি নাই। তো 2-1 দিনের মধ্যেই আপনারা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কী কী সবজি চাষ করা যায় সেই ভিডিওটা পাবেন। তো তার জন্য অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্টস করেন, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেন, যাতে তারা উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের বাগান এবং কৃষি জমি গুলোর খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।